ছাত্র রাজনীতি থেকে শুরু এই প্রথম ভোটের ময়দানে এলাকায় ত্রিমুখী লড়াই থাকলেও ভোটের প্রশ্নে নিজেকে এগিয়ে রাখছেন গাইঘাটা আট নম্বর আসনের তৃণমূল প্রার্থী ছাত্রনেতা থেকে রাজনীতির হাতে খড়ি বর্তমানে পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতির প্রার্থী তবে দলের সাংগঠনিক কাজে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন দাবি গাইঘাটা পঞ্চায়েত সমিতির আট নম্বর আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী নিরুপম রায়ের নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই নিয়মিত চলছে প্রচার পায়ে হেঁটে দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন প্রার্থী নিরুপম জানালেন দীর্ঘ দশ বছর রাজনীতির সাথে যুক্ত পঞ্চায়েত নির্বাচনে দল তাকে প্রার্থী করেছে কলেজে রাজনীতির পাশাপাশি এগিয়ে নিয়ে গেছেন নিজের পড়াশোনা এমএসসি বিএড কমপ্লিট করেছেন তিনি বিগত দশ বছরে দলের গুরুত্বপূর্ণ বেশ কিছু পদের দায়িত্ব সামলেছেন তিনি সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য কমিটিতে স্থান পেয়েছিলেন তিনি বর্তমানে বনগা সাংগঠনিক জেলা যুব তৃণমূলের সভাপতির দায়িত্বে রয়েছেন নিরুপম রায় নিরুপম জানান প্রচারে গিয়ে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরছি সাধারণের কাছে তৃণমূল সিপিএম বিজেপি এলাকায় ত্রিমুখী লড়াই হলেও জয়ের ব্যাপারে নিজেকে এগিয়ে রাখছেন প্রার্থী আমি রাজনীতিতে দশ বছর পার করে ফেললাম তৃণমূল ছাত্র পরিষদে রাজনৈতিক জীবন শুরু করেছিলাম সেখান থেকে এমএসসি বিএড করার পর আমি সক্রিয়ভাবে আরও রাজনীতিতে সময় দিতে শুরু করি এবং বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার ভরসা করে তিনি আমাকে দিয়েছেন আমি সেটা যথাযথ পালন করেছি দায়িত্ব সহকারে ছবার দায়িত্ব পালন পেয়েছি ছটা পোস্ট পেয়েছি আমার দীর্ঘ দশ বছর রাজনৈতিক জীবনে সুতরাং সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য কমিটিতে যাওয়া এবং তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সম্পাদক হওয়া থেকে শুরু করে সাধারণ সম্পাদক তৃণমূল যুব কংগ্রেসে তারপর বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি একটা মানে লড়াই করতে করতে আজকে এই জায়গায় পৌঁছানো সুতরাং বলে রাখি মূলত সংগঠনের কাজটাই আমি করতে চাই যে এখন দল আমার উপরে ভরসা করে দু হাজার তেইশের যে পঞ্চায়েত নির্বাচন এই পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতিতে টিকিট দিয়েছে সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড গাইঘাটা ঈদে আজই আসুন আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটার মোড় বনগা এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগা মতিগঞ্জ